আগামী কালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধান কল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী তার মানে এই না যে আমরা আমাদের সংখ্যার মধ্য দিয়ে আমরা কোনো ধরনের কাজ করতে চাবো সেটি আমরা বিশ্বাস করি না। যারা ন্যায্য কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নকে প্রতিধ্বনিত করতে চাবে, সে যদি একজনও হয় সেটি আমরা তার দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি।